ইসলামের নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও উমরাহ পালন শেষে আজ ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত 1:45 দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। দুই দিনের সফরে জেদ্দায় ইসলামের নারী শীর্ষক সম্মেলনে ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে জোরালো অবস্থানের আহ্বান জানান তিনি। জেদ্দায় ইসলামের নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে 5 নভেম্বর বিকেলে প্রধানমন্ত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। মদিনার মসজিদে নববীতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন। শেখ হাসিনা সেখানে আসরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। একই দিন রাতে তিনি মদিনা ত্যাগ করে মক্কায় পৌঁছান। পরে প্রধানমন্ত্রী এশার নামাজের পর মসজিদুল হারামে কাবা শরীফে পবিত্র ওমরা পালন করেন। 6 নভেম্বর জেদ্দায় ইসলামের নারী শীর্ষক মূল সম্মেলনে ভাষণ দেন। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের জোরালো অবস্থান জানান। I call upon all parties to ensure humanitarian access and an immediate ceasefire in Gaza. I urge all leaders to end this horrific war, collective punishment and illegal occupation. We must remain united for part on behalf of our Palestinian brothers and sisters. সফরে সৌদির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে কয়েকটি বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।